ওয়াসার নামে যে জালিয়াতি যে করেছেন তিনি নবীর নামে মিথ্যা হাদিস বানানি কেবল আল্লাহর নামে কুফরি জাল কাহিনী এগুলো সবগুলো প্রচার করবো বলছেন একটা একটা করে পর্ব হিসাবে এখন তাই চলবে ইনশাল্লাহ তো আপনারা এখন তো প্রথমে শুনছেন উনি হাদিস পড়ছেন নবীর নামে হ্যাঁ হাদিস নবীর আলাইসলাম বলছেন হ্যাঁ আলিম হওয়ার জন্য যে তিনি হাদিস যেটা পড়ছেন ওটা তো আপনারা শুনছেন আমি আমি মনে করি আরও একবার শুনেন এরপরে ইনশাল্লাহ আমরা সেই কথাগুলো বলতে তাহলে আলিমের কথা নাম বিজে কয় যেন কুন আলিমান তুমি আলিম হও মুতা আলীমেন নতুবা তালে বাহ হও যদি আলিম ওইটাই ভার না তালে বাহ ওইটাই ভারনা তাহলে ভবান তাইলে আলিম আর তালেবাহ আপনার খদর করো সম্মান করো তাকুং ফিল জান্না তোমার ঠিকানার জন্য তোর মধ্যে ভাই ভাই কিউ বাইরে আপনারা শুনছিলেন নিশ্চয়ই এখানে আমাদের মাস্তারম মৌলানা জিয়াউল হক সাহেব তিনি একটা হাদিস পড়ছেন আচ্ছা প্রথমে আমরা আর একটা হাদিস দেখি আসছেন আপনার শহীবুখারির হাদিস দেখেন এখানে এটা হচ্ছে যে হজতে আবদুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণিত তিনি বলছেন যে তিনি তার পিতাকে মানে জুবাইরকে বললেন যে আমি তো আপনাকে অমুক অমুকের মতো আল্লাহ রসুল্লাহলামের হাদিস বর্ণনা করতে শুনি না তিনি বললেন জেনে রাখো আমি তার থেকে দূরে থাকিনি মানে আমি নবীর তাকে দূরে আসলাম না কিন্তু আমি তাকে বলতে শুনিয়েছি আমি নবী আল্লাহিস্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর মিথ্যারূপ করবে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নিবে দেখছেন হাদিসে আল্লাহ রসুল বলতেছেন যে আমার নামে বেমানি করবে আমার নামে মিথ্যাচার করবে যেটা আমি খুঁই নাই আর মানুষের কই আমি খুঁইছি ওলা কথা হ্যাঁ তার ঠিকানার কারণই বল জাহান নামে বানিয়ে দিব এটা হচ্ছে সহিবুখারীর হাদিস আচ্ছা প্রিয় ভাইরা এখন এই মস্তরমে যে আপনার যে হাদিস যেটা তিলাবত করেছেন এটা হচ্ছে কি আপনার মাজমাউজ জায়দ এই আপনাদের সামনে আমি কিতাব উপস্থাপন করলাম আপনারা দেখেন তিনি একজন বড় একজন বিখ্যাত মহাদিস এবং মহাকিস ছিলেন বাকি তিনি বাহির বাহিরগত যত সকল হাদিস আছে গিয়া যেমন মসরদে আহমদ মুসরদেব আজ্জার হ্যাঁ মুসরদে আবি আলা তারপরে আপনার ইলাম তাবরানি হ্যাঁ এই সব গ্রন্থ থেকে তিনি সবগুলো হাদিস একত্রিত করেছেন যেটা আপনার খণ্ডে পাওয়া যায় আর এই খণ্ডে প্রায় উনিশ হাজার হাদিস রয়েছে তিনি বলছেন যে কোন আলিমান আসলে এই হাদিসের মধ্যে কোন বলে কোনো শব্দও নাই প্রথম বল আপনার ভালো করে দেখেন হ্যাঁ দেখেন এখানে কোন বলে কোনো শব্দ নাই প্রথমে তিনি এটা লাগাইছেন এরপরে বলছেন যে আ আলিমান আহ মতো আলিমান হ্যাঁ মুস্তামিয়ান এগুলা সব এগুলো পর্যন্ত ঠিক আছে আর মহিব্বান এতটুক পর্যন্ত ঠিক আছি আর নবীজি বলছেন ওয়ালা তাকুনিল খামিস বলছেন যে তোমরা পাঁচ নম্বরটা হইও না হ্যাঁ তোমরা পাঁচ নম্বরটা হইও না মানে ফাতু লাগে তোমরা পাঁচ নম্বরটা হইও না কিন্তু এই আমাদের বড় মোহতরম মৌলানা বোহারির তর্জমাখারী হুজুর তিনি বলছেন ওলা তা কোন ফিল যান না মানে নব ওলা তা ফিল যান না হইছেন না কিতা ইন মানে আবু থেকে তিনি বলছেন যে নবী ইসলাম বলছেন তোমরা আলিম হও আর মতো আল্লিমান হ্যাঁ তোমরা হয়তো আলিমের ছাত্র হও অথবা কী তাও গাও মুস্তামিয়ান অথবা আলিমের শ্রোতা হও আলিমের কিতা হো সতা মানে আলিমের শূন্যওয়ালা হোক ও এর কিন্তু আউ মহবান অথবা আলিমকে মহব্বতকারী হোক কিন্তু ওলা পঞ্চম ওই এটা হচ্ছে কি তাবরানিতে রয়েছে লিতাবরানির মধ্যে রয়েছে পাঁচ হাজার একশো আর বাই হাকির হাদিস হচ্ছে এক হাজার সাতশো নয় আর মাজমাউ জাবেদ যেটা হাদিস নম্বর হচ্ছে গিয়া সাতশো একানব্বই যেটা আমি আপনাদের এই মাজমাউজায়দ থেকে আপনাদেরকে দেখাইয়ার তো আপনারা ভালো করে দেখেন যে এই হাদিসের মধ্যে কি রয়েছে আর উনি কি বলছেন কি আসলে এই হচ্ছে কি আমাদের এই মাস্তরম মৌলানার অবস্থা তিনি এই যে এখন নবীর নামে যে মিথ্যাচার করলেন আপনারা বলেন এখানে এখানে যে নবীন নামে তিনি যে মিথ্যাচার করলেন আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আপনাদেরকে দেখাইলাম যে যে নবীর নামে মিথ্যাচার করবে নবী যেটা হইসন নওয়ালা মানসির আল্লাহ হইসন নবীউল্লাহ হইসন সেতার জাহার নামে জাহার নামে টিকানা বানাইব এখন আমি এই বক্তব্যর দ্বারা মৌলানা জিয়াউল হক সাহেবের কাছে আবেদন রাখবো যে আপনি প্রকাশ্য ভুল করেছেন এবং আপনি এখন প্রকাশ্য তো উপা করবেন এবং এখন এখন আপনি প্রকাশ্য তো উপা করবেন এবং এইসব আপনার যে নবীন নামে যে আপনি মিথ্যাচারী করলেন যে আর হাদি উঁচু হাদিসের পরিবেষা হচ্ছে গিয়া কোনো আপনি জানেন গিয়ে যারা হাদিস সংকলন করেছেন কোনো রাবি যদি মিথ্যাচারি করতো বা বেমানি করত হাদিসের নামে উল্টাপাল্টা করত তো এর আগে কিন্তু মহাদ্দ হলে হাদিস গ্রহণ করছেন না তা আপনি যে এখন হাদিসের নামে যে জালিয়াতি করছেন তো আপনার ওয়াজ হোক জাইজ নাই এটা হচ্ছে কি আপনার খন্ড নম্বর ওয়ান আপনার বক্তব্যর পর্ব নম্বর ওয়ানের আলোচনা ইনশাল্লাহ আপনি অপেক্ষায় থাকুন আপনার দ্বিতীয় পর্বও আসবে ইনশাল্লাহ আর আপনার প্রকাশ্য তৌবা করবেন বলে আমরা আশা রাখছি